বুধবার মাছমারা কামদেছড়া এলাকায় সর্বশিক্ষা অভিযানের কর্মরত শিক্ষক তপন চাকমা বয়স আনুমানিক 32 বছর হৃদরোগে আক্রান্ত হন এবং উনাকে প্রথমে মাছমারা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে উনাকে ধর্মনগর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরে সেখান থেকে উনাকে আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তরিত করে পরবর্তীতে শিক্ষক তপন চাকমা সেখানে গিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমরা সর্বশিক্ষায় নিয়োজিত রয়েছি। তো গতকাল আমাদের অনুগতি জেলার ভেজাতল ব্লকের আওতাধীন কান্দেবসরা গ্রামের এই শ্রদ্ধেয় শিক্ষক তপন চাকমা মহোদয়, উনি মুচ্চাপাড়া জেবি স্কুলে কর্মরত রয়েছেন 2008 সাল থেকে। তো গতকাল সন্ধ্যার সময় উনি হার্ট অ্যাটাক করেছেন, প্রায় 6টার সময়ে উনি হার্ট অ্যাটাক করেছেন। তো ও হার্ট অ্যাটাক করার পরে আগরতলা জিবিতে নিয়ে যাওয়া হয় এবং সেখানে ডাক্তার স্যারেরা উনি মারা যান বলে ঘোষণা দেন। তো আজকে আমরা এখানে লোকাল নেতৃত্ব যারা রয়েছি মাছমারা এবং পেজারতল, এই মাছমারা এবং পেজারতলের লোকাল নেতৃত্বরা এসেছি ওনাকে শেষবারের মতো দেখার জন্য এবং ওনার পরিবারের সাথেও আমরা আলাপ আলোচনা করেছি। এবং উনি 2008 সাল থেকে আমাদের সর্বশিক্ষায় নিয়োজিত রয়েছেন, পাশাপাশি উনি আমাদের নির্বাচক মণ্ডলীর যে বিএলও নির্বাচনের যে বিএলও সে বিএলওর কাজেও উনি যুক্ত ছিলেন দীর্ঘ অনেক বছর ধরে। পাশাপাশি উনি হাউসহোল্ড সার্ভে এবং সেন্সাস এগুলিতেও উনি যুক্ত ছিলেন। তো আমরা অনুরোধ রাখব আমাদের রাজ্য সরকারের কাছে যে উনি যেহেতু আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন, তো রাজ্য সরকারের কাছে আবেদন থাকবে যে সরকার যেন ওনার পরিবারকে যোগ্য অনুযায়ী যাতে একটি সরকারি সুযোগ সুবিধা যাতে প্রদান করেন। ওনার ছোট মেয়ে 7 বছরের একজন মেয়ে রয়েছেন, ক্লাস 1-এ পড়েন। ওনার পরিবারের প্রতি দৃষ্টি রেখে সরকার যাতে একটা সুযোগ সুবিধা দেন ওনার পরিবারকে, এই কামনাটা আমাদের এই সর্বশিক্ষা সংগঠনের পক্ষ থেকে আমরা অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি আমরা উনি যেহেতু স্টেটের এই এডিসিতে কর্মরত রয়েছেন, আমরা আমাদের এডিসির যে প্রশাসন বর্তমানে প্রশাসন যে চলছে এডিসি সরকারের কাছেও আমরা অনুরোধ রাখবো ওনাকে যাহাতে একটা আর্থিক সুযোগ সুবিধা সহ যাতে সরকারি একটা চাকরি প্রদান করা হয় সেটাও আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে অনুরোধ রাখছি।